সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইনে ক্লাস। আর বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে আমি মোশালিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো হুজুর কেবলা। এটি হচ্ছে একটি রম্যধর্মী গল্প। এই গল্পটি লিখেছেন বাংলা ভাষার অন্যতম প্রধান একজন লেখক, প্রধান একজন গল্পকার, নাম হচ্ছে আবুল মনসুর আহমদ। কে বলেছে? আবুল মনসুর আহমদ। মনে রাখবেন, বাংলা ভাষায় এ যাবৎ যতজন লেখক রম্যধর্মী রচনা লিখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান একজন লেখক হচ্ছেন আবুল মনসুর আহমদ। মানুষকে হাসানো কিন্তু চারটিখানি বিষয় নয়। যারা নাটক করে, যারা সিনেমা করে কিংবা মূকাভিনয় করে বা কোনোভাবে যারা রঙ্গমঞ্চে চড়ে মানুষকে হাসানোর চেষ্টা করে, এরা কিন্তু আমাদের থেকে একটু বেশি মেধাবী, আমাদের থেকে একটু বেশি কি তাদের অনুসন্ধিত সুদৃষ্টি আছে, আমাদের থেকে একটু বেশি তাদের পর্যবেক্ষণ ক্ষমতা আছে, আমাদের থেকে একটু বেশি তারা চিন্তাভাবনা করে, একটু বেশি মেধা দিয়ে তারা কিন্তু এই অবস্থানে কি নিজেদের গুছিয়ে নিয়েছেন। এর মানে হচ্ছে মানুষকে হাসানো কঠিন কাজ। আপনি নিজেও যখন কোনো নাটক তৈরি করতে যাবেন, দেখবেন যে নাটক তৈরি করতে পারতেছেন কিন্তু হাসানোর যখনই কোনো সিকোয়েন্স নিয়ে আসবেন, দেখবেন যে হাসানোটা কত কঠিন কাজ। আর এই কাজটা অত্যন্ত নিপুণভাবে করেছেন কে? আবুল মনসুর আহমদ। তো বলছিলাম আমরা হুজুর কেবলা গল্পের কথা। তো এর আগে আমি একটু বলে নেই যে আমাদের এই যে আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ সম্পর্কে কিন্তু আপনার বিসিএস থেকে শুরু করে পিএসসির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তার সম্পর্কে, তার জীবন ও সাহিত্য সহ কর্ম সম্পর্কে প্রশ্ন আসে। তো আবুল মনসুর আহমদ সম্পর্কে আমাদের ডিটেলস একটি ক্লাস ইউটিউবে অলরেডি দেওয়া আছে। আবুল মনসুর আহমেদের জীবন ও সাহিত্যকর্ম আপনারা একটু ক্লিক করে এই চ্যানেলে ঢুকে ভিডিওগুলো একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন আবুল মনসুর আহমেদের জীবন ও সাহিত্যকর্ম। তো এই ক্লাসে আমি তার জীবন ও সাহিত্যকর্মের সঙ্গে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, জাস্ট আমি জন্ম এবং মৃত্যু বলে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি, অর্থাৎ গল্প নিয়ে পর্যালোচনা করতে যাচ্ছি। তার জন্মটি হচ্ছে 1898 সালে, একটু মনে রাখবেন 1898 সালে, এবং মৃত্যু হচ্ছে 1978 সালে। জন্ম এবং মৃত্যু দুটো একটু মনে রাখবেন। আরেকটি বিষয় আমি একটু হাইলাইটস করতে যাচ্ছি যে তার সম্পর্কে সবচেয়ে বেশি এই যাবৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেশে যে আমার দেখা রাজনীতির 50 বছর, এটি কার লেখা? এটি হচ্ছে আত্মজীবনীমূলক বই, এটি হচ্ছে আবুল মনসুর আহমদের লেখা। যাই হোক, আমরা চলে যাচ্ছি হুজুর কেবলা। এই হুজুর কেবলা গল্পটি কি বলছিলাম, হুজুর কেবলা গল্প, এই হুজুর কেবলা গল্পটি আবুল মনসুর আহমদের আয়না নামক একটি গল্প গ্রন্থ রয়েছে। আয়না, আপনারা জানেন যে ফুড কনফারেন্স, আয়না, এগুলো হচ্ছে আবুল মনসুর আহমদের সবচেয়েতে ব্যঙ্গধর্মী, মানে হাস্যরসের মধ্য দিয়ে এমন তীক্ষ্ণ বাণ সমাজের কিছু এক শ্রেণীর মানুষদের দিকে উনি নিক্ষেপ করার চেষ্টা করেছেন, যে হাসতে হাসতে যেরকম গলায় টিপ দেয়, ঠিক এরকম একটি বিষয়। তো এই আয়নাতে কিন্তু মুখবন্ধ লিখেছিলেন তৎকালীন সময়ে আমাদের জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম। অসাধারণ, মানে উনি মুখবন্ধ লিখেছেন। যারা আয়না গল্পগ্রন্থ যারা পড়েছেন তারা কিন্তু মুখবন্ধটি পেয়েছেন, অর্থাৎ ভূমিকা অংশটি আপনারা কিন্তু পেয়েছেন নজরুলের হাতের লেখা। তাই পুরো গল্পটি রচনা করা হয়েছে সাধু ভাষায়, মনে রাখবেন কোন ভাষায়, সাধু ভাষায় লেখা হয়েছে। এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে এমদাদ। এই এমদাদকে কেন্দ্র করে পুরো গল্পটি কি হয়েছে, আবর্তিত হয়েছে। তো এমদাদের পরনে ছিল ফিনফিনে ধুতি। কার কথা বলছিলাম? কেন্দ্রীয় চরিত্র এমদাদের কথা বলছিলাম। তার পরনে ছিল ফিনফিনে ধুতি, এবং এই ধুতি তার যে জামার টোটাল অংশটাই তার হাতে আংটি, দেখবেন ওই যে, তারপরে তার ওই যে ব্রেসলেট, মানে পাশ্চাত্য কালচারে পরিপূর্ণ ছিল তার লেবাস, পুরো লেবাসটি। এই সবগুলো সে কী করলো, ঝেড়ে ঝুড়ে ফেলে সে কী করলো, নতুন একটি লেবাস ধারণ করলো। এখন তার মুখবর্তি দাঁড়িয়ে আছে, এখন সে পীর, মানে বেশি করে বাংলাদেশের পীররা যেভাবে লেবাস পরে, জুব্বা টোপা পরে, হ্যাঁ, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, ঠিক এরকমই কী করেছে, সে লেবাস পরেছে। এখন সে আগের যে এমদাদ, মনে হচ্ছে একটা মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, মুদ্রার এ পিঠ এবং মুদ্রার ও পিঠ, ঠিক আগের জীবনের যে এমদাদ আর পরের জীবনে বর্তমানের জীবনে যে এমদাদ, দুটার মনে হচ্ছে যে মুদ্রার এ পিঠ এবং ও পিঠ। কোথায় সেই পাশ্চাত্য চিন্তাধারার এমদাদ, আর এখন হয়ে গেছে সম্পূর্ণ কি, হ্যাঁ, ধর্মবিরোধ, ধর্মান্ধ একজন এমদাদ। যাই হোক, তার চাল চলন, আচার আচরণে সে পরিপূর্ণভাবে ধর্মে মনোনিবেশ করার চেষ্টা করল। কিন্তু একটি বিষয় কোথায় যেন তার খটকা লাগছে, সে যতই নামাজ টামাজ পড়তে যাচ্ছে, নামাজ ঘন ঘন জামাতে পড়তে যাচ্ছে,
এবং তাহাজ্জুদ নামাজ পড়তে আছে, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে কেন যেন সে মানে খুব গভীরভাবে মনোনিবেশ করতে পারে না, কোথায় যেন একটা খটকা। সে বুঝে কিন্তু মানে এটা সংস্কার করতে পারতেছে না, তার ত্রুটিগুলো যে কোথায়, কেন সে গভীরভাবে এই সত্যান্বেষণ করতে পারতেছে না, কেন সে গভীরভাবে ধর্মে মনোনিবেশ করতে পারতেছে না, এটা বুঝতে পারতেছে না। এর মধ্যে আপনারা এটাও জানেন যে তার পড়াশোনার বিষয় ছিল, সাবজেক্ট ছিল দর্শন। আপনারা জানেন যে দর্শন নিয়ে যারা পড়াশোনা করে, বেশি করে ফিলোসফি নিয়ে যারা পড়াশোনা করে, এরা কিন্তু বেশিরভাগই কিন্তু একটু মানে নাস্তিকবাদী টাইপের হয়ে থাকে। হ্যাঁ, মানে ওই যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে নাড়াচাড়া করে, তো তাদের কাজ ফলে অনেক সময় তাদের বিশ্বাসটা একটু শিথিল হয়ে যায়। তো এরকমই বিশ্বাস প্রথম দিকে খুব শিথিল হয়েছিল কার, আহমদের, আর এখন কিন্তু পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে ধর্মের উপরে, স্রষ্টার উপরে। ফলে আগের আহমদ আর বর্তমানের আহমদ কিন্তু এক নয়। তো এর মধ্যে আমরা দেখলাম তার লেবাসে কী হয়েছে, পিরাকে একটা লেবাস মানে তার ভিতরে চলে আসছে, এবং আহমদ চিন্তাভাবনা করলো, আগে সে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ তাকে সালাম দিত না, কিন্তু এখন এই দাড়ি জুব্বা টুব্বা এগুলোর কারণে সে মানে ঘন ঘন সে সালাম পাচ্ছে, যতই সালাম পাচ্ছে তার কিন্তু অন্যরকম ফিলিংস আছে। তো যাই হোক, এটা একটা বিষয়। তো এই আহমদ কিন্তু কি মানে খেলাফত আন্দোলন, আপনারা জানেন যে খেলাফত আন্দোলনের এবং কংগ্রেস, হ্যাঁ, স্থানীয় কংগ্রেসের সে কিন্তু কি সেক্রেটারি ছিল, দুইটাই, স্থানীয় কংগ্রেস এবং খেলাফত কমিটি দুটোর সে সেক্রেটারি। ফলে তার জীবন যৌবন সম্পূর্ণ এখন রাজনীতির মধ্যে, ধর্মকেন্দ্রিক যে রাজনীতি, মাথায় রাখবেন আমি বলছি ধর্মকেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে সে মনোনিবেশ করলো। কিন্তু খটকা লাগলো এই জায়গায় যে ধর্মকেন্দ্রিক রাজনীতি করতেছে কিন্তু ধর্মে সে পরিপূর্ণ কি মনোনিবেশ করতে পারছে না, কোথায় যেন শর্ট আছে, বিদ্যুতে যেরকম শর্ট হয় কোথায় যেন শর্ট আছে। তো একবার এক সুফির সাথে তার দেখা হলো, সুফি বলতে মানে ওই যে আমরা যেটাকে বলি দরবেশ টাইপ লোক এরকম আর কি। এই দরবেশ টাইপ লোককে, এই দরবেশ টাইপ লোক হঠাৎ করে তাকে দেখে বলছে যে আপনি সত্য অনুসন্ধান করতে যাচ্ছেন, সত্যের পথে আসতে যাচ্ছেন, ধর্মের গভীরে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু আপনি পারতেছেন না, ঠিক না? আহমদ বললো যে আসলেই তো, এই লোকটা আমার মনের খবর কী করে বুঝলো, বলো আপনি কী করে গভীরে প্রবেশ করবেন, ধর্মের যত গভীরে গভীর তত্ত্ব এবং তথ্য আপনি জানতে যাবেন ততই কিন্তু আপনার ভালো, সৎ, আদর্শ, পরহেজগার, দিনদার মানুষের হাত ধরে কিন্তু এই পথে আসতে হবে বা যেতে হবে। তো আপনি কি কারো মরিদ হয়েছেন? সে বলল না, সে তো বিস্মিত হয়ে গেছে যে এই পথে গেলে কি মরিদ ধরতে হয়, আসলে কি পীর মানে মরিদ হতে হয় বা পীর ধরতে হয়। বললো না, আমি তো মরিদ হইনি। বলে তাহলে আপনি কখনোই ধর্মের গভীরে প্রবেশ করতে পারবেন না, সত্য, ধর্মের যে গভীর সত্য সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না, সেটা উপলব্ধি করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে একজন পীর ধরতে হবে, অর্থাৎ পীরের মরিদ হতে হবে। এরকম পীর মানে পীর সব জায়গায় নাই, তবে কোনো কোনো জায়গায় আছে। আপনি চাইলে কিন্তু মানে যারা আসলে এই লাইনে মানে অনুসন্ধান করেছে তারা কিন্তু কখনো ব্যর্থ হয়নি, আপনি চাইলে এরকম পীরের সন্ধান আপনি কী করতে পারেন, পেতে পারেন। তখন আহমদ তার হাতে মুঠি ধরে বললো যে আপনি কি এরকম পীরের সন্ধান দিতে পারবেন। তখন এই সুফির ডাক নাম হচ্ছে সাদুল্লাহ, মনে রাখবেন। তো এই সুফি তখন বললো, হ্যাঁ আছে, আপনি যদি চান তাহলে এরকম একজন পীরের আমি সন্ধান দিতে পারি। তখন আহমদ মনে মনে খুবই খুশি হলো এবং তার সাথে সে বললো, তো ঠিক আছে চলুন আমার সাথে। তো আমি এখানে একটু বলে নেই, তো এই হুজুর কেবলা গল্পে আবুল মনসুর আহমেদ যেটা বোঝাতে যাচ্ছেন যে কীভাবে ধর্মকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ কীভাবে সমাজের সাধারণ মানুষকে, নিম্নবিত্ত শ্রেণীকে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কীভাবে ঠকাচ্ছে, কীভাবে তাদেরকে মানে তাদের সাথে প্রতারণা করতেছে, কপটতা করতেছে, এই ভণ্ডামির এই কপটতার মুখোশ তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন রঙ্গব্যঙ্গের মধ্য দিয়ে। এবং এটাই হলো এই হুজুর কেবলা গল্পের মূল উপজীব্য বিষয়। তো এখানে আপনার আসতে পারে যে হুজুর কেবলা গল্পের নামকরণে সার্থকতা আসতে পারে, আবার এখানে আসতে পারে আহমদ চরিত্র বিশ্লেষণ আসতে পারে, কিংবা এটাও আসতে পারে যে হুজুর কেবলা গল্প অবলম্বনে এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসার স্বরূপ উন্মোচন করো বা তোমার নিজের ভাষায় উন্মোচন করো, এরকম আসতে পারে। সে সুফির সাথে, সুফি ওরিফে সাদুল্লাহ আর কি, মানে
সুফির ডাক নাম হচ্ছে সাদুল্লাহ। সে সাদুল্লাহর সাথে সে পীরের বাড়িতে গেল। পীরের বাড়ি হচ্ছে একতলা বাড়ি, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিশেষ করে মানে বহিরাঙ্গন যেটা ছিল, বৈঠকখানা যেটা ছিল, সেটা আরও সুন্দর, আটচালার মতো আর কি। তো এই বৈঠকখানার মধ্যে প্রবেশের সাথে সাথেই একজন মেহেদি আর রঙের দাড়িওয়ালা একজন লোক বুঝে যাচ্ছে সবার মধ্যে সে একটু উঁচু জায়গাতে বসেছে। সেই ভদ্রলোক নানা কথাবার্তা বলতেছেন এবং এই সাদুল্লাহ গিয়ে তার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছেন। তখন সেই পীর বলতে মানে বলছেন যে এখানে একজন লোক আছে যে আসলে সত্যের সন্ধান এসেছেন এবং সে এখানেই আছে। তো এমদাদের কিন্তু মানে বিস্ময় তখন বেড়ে যাচ্ছে যে আমি কিছু বললাম না, খালি পেছনে পেছনে আসলাম, সে কীভাবে বুঝলো এখানেই আছে। তখন সাদুল্লাহ তাকে বলে আপনি সামনে আসেন। যখন সে সামনে আসলো তখন পীর সাহেব বললেন যে এই মুরিদান প্রথা, এই লাইনে আসা, ইশকে কামিল করা, হৃদয়ে মানে নিজের কলকে পরিষ্কার করা, নিজের রূহকে পরিষ্কার করা, নূরানি কায়েম করা, এটি কিন্তু চারটিখানি বিষয় না। তুমি এই লাইনে যদি বুঝে শুনে আসো তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, আর খুব সহজে কিন্তু কলব পরিষ্কার করা যায় না। এই কথা শুনে যখন এরকম যখনই একটু পরপর আরবি এবং উর্দু মিশিয়ে এবং বাংলা মিশিয়ে যখন কথা বলতেছে তখন কিন্তু এমদাদের খুব ভালো লাগছে এবং তার মানে কৌতূহলের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং ঠিক আছে, শেষ মতো সে বলে আমাকে একটু মুরিদ পড়ান, আমি আপনার মুরিদ হতে চাই, আমি আপনার যোগ্য শিষ্য হতে চাই। তো যাই হোক, শেষ পর্যায়ে সে কী করলো, তার মুরিদ হলো। মুরিদ হয়ে আপনারা জানেন বাংলাদেশে যে পীর প্রথা রয়েছে, বিশেষ করে যারা পীর রয়েছে, এই পীরদের মুরিদ হলে পীররা কিন্তু মানে এক একটা কী দিয়ে দেয়, মানে এই মুরিদদের এক একটা জিকির দিয়ে দেয় প্রথমে, যে তুমি এই জিকির 6 মাস করবে, 3 মাস করবে, 1 বছর করবে, এই জিকির যদি নিয়মিত করতে পারে তাহলে তোমার কলব আস্তে আস্তে পরিষ্কার হবে। কয়েকটা স্টেপ আছে এই জিকিরের পর, আরেকটা স্টেপ, শেষের স্টেপ হচ্ছে মানে নূরানি কায়েম করা, অর্থাৎ এই কলবের সাথে মানে হযরত ইসলামের কলবের এই যে নূরানি সত্তার যে মেলবন্ধন এটা কায়েম করা, সর্বশেষ স্তর যেটা আর কি। তো এই অবস্থায় সে মোটামুটি কয়েকদিনেই বড় পীরের প্রিয় পাত্র হয়ে গেল। তো একদিন এখানে আরেকটা জিনিস তার একটু মানে খটকায় লাগে, একটু পরপর এক এক মুরিদ আসছে, তার পায়ে পায়ের চরণ দুলে নিচ্ছে, পীর পা এগিয়ে দিচ্ছে আর তার পায়ের চরণ দুলে নিচ্ছে, আবার বাম হাত দিচ্ছে, ডান হাত দিচ্ছে, সে পীরেরা মানে মুরিদরা চুমু খাচ্ছে, কিছু কিছু জিনিস তার খটকা লাগতেছে কিন্তু কিছু বলতেছে না। তো যাই হোক, যখন তাকে এরকম জিকির দিল, জিকির করতে করতে মানে জিকির এবং প্রার্থনা সব মিলিয়ে সে আর খাওয়ার খুব একটা সময় পাচ্ছে না, ধ্যান করার চেষ্টা করতে কিন্তু আবারও মনোনিবেশ করতে পারছে না। তো এমন অবস্থা হলো যে কয়েক মাসের মধ্যে সে কিন্তু মানে শুকিয়ে গেল, তার আগের যে মানে সুঠাম দেহের অধিকারী ছিল, তার যে কী ছিল শৌর্য বীর্য, তার মনে তার চেহারা যে একটা গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামারটা চলে গেল। তো একদিন এই পীরের কাছে অফার আসলো, বড় পীরের কাছে, যে ওই পার্শ্ববর্তী একটা অঞ্চলে কী করতে হবে, বেশ কিছু দাওয়াত এসেছে, সেখানে মুরিদ পড়াতে হবে, অনেকে তার শিষ্য হতে যাচ্ছে। তো মুরিদানের জন্য সে বলল যে এত দূর যাব কীভাবে যাব। তো সবাই বললো যে আমরা একটা বড় একটা বজরা নিব, মানে নৌকা, এক বড় একটা নৌকা। তো সত্যি সত্যি বড় একটা নৌকা নিল, এই নৌকাতে বেশ বড় নৌকাই ছিল। তো নৌকাতে ওঠার সময় তারা নৌকা মানে বজরা মানে নৌকা মনে রাখবেন, বড় নৌকা আর কি, এক মন ঘি সেখানে নিল, 2.5 মনের মতো তেল সেখানে নিল, 10 মনের মতো চাউল সেখানে নিল, 300টা মুরগি সেখানে নিল,
তারপরে 13 জন শাগরিদ নিয়ে সেখানে এই বড় বীর সাহেব রওনা দিলেন। সাথে রয়েছেন কে? সাথে রয়েছেন আহমদ। কারণ হলো বিভিন্ন পত্রিকাতে ইংরেজি ভাষায় যদি কোনো কিছু লিখতে হয় এর জন্য আহমদ ভালো মানে শিক্ষিত আছে, সুতরাং এই অংশটা কভারেজ করবে কে? আহমদ। তো যাই হোক, সেখানে পৌঁছলো তারা। এই খানিদানি, এই যে খানিদানি শুরু হলো, এই খানিদানির মধ্যেই কিন্তু আহমদের কয়েকদিনের মধ্যে চেহারা কিন্তু পাল্টে গেল। সে আগের মতো তার শরীরে রুশনাই চলে আসলো, গ্লামার্স চলে আসলো। তো মোটামুটি খেয়ে যখন তার মধ্যে রুশনাই চলে আসলো, এখন কিছু কিছু কর্মে কিন্তু পীরের উপর তার কিন্তু সন্দেহ বেড়ে যাচ্ছে, সন্দেহ বেড়ে যাচ্ছে। সে আবার এটা প্রকাশও করে না। কি সন্দেহ? এক বাসায় যাচ্ছে, খাচ্ছে, মুরিদ মুরিদির বউরা তার সেবা যত্ন করতেছে, এই সেবা যত্নের দিকটা মানে তার কাছে একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। তো শেষ পর্যন্ত আরেকজন মুরিদ মুরিদের বাসায় গেল, তার খুবই ভক্ত, বাইরেরা ছেলের নাম হচ্ছে রজব, মনে রাখবেন রজব। এই গল্পের মানে পুরো অংশটাই মানে মুড চেঞ্জ করে দিয়েছে এই রজব এবং তার স্ত্রীর নাম হচ্ছে কলিমন। রজব এবং কলিমন তার স্ত্রী সদ্য বিবাহিত, এক বছর হয়েছে মাত্র। তো এখানে যাওয়ার পর আগে থেকে কিন্তু এই পীর সাহেব কিন্তু সেট করে রেখেছিলেন কীভাবে কী করবেন। তার প্রধান প্রধান খলিফা সুফি বদরুদ্দিন, আরেকজন খলিফা রয়েছেন, তো এদের সাথে আগেই তিনি কথাবার্তা বলেছেন। সেখানে মোরাকেবা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মানে যখন একজন মরিদ যখন সব স্তর পাড়িয়ে সর্বশেষ স্তরে আসেন তখন সেটার নাম হচ্ছে মোরাকেবা। এই মোরাকেবা কিন্তু সবাই বসতে পারেন, এটা কার ভাষ্য? এটা হচ্ছে পীরের ভাষ্য। তো সেই রজবের বাড়িতে গিয়ে দিনের বেলা পুরুষদের সাথে ইসলামী কথাবার্তা বলে, আর রাতের বেলা নারীদের সাথে ওয়াজ করে দীর্ঘক্ষণ। এবং এই ওয়াজ করতে করতে সে বেশিরভাগ সময় রজবের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। রজবের স্ত্রী কলিমন খুবই সুন্দরী, তো নানাভাবে তার দিকে তাকে কথাবার্তা বলে এবং সে তার প্রতি একটু দুর্বলই হয়ে গেল। তো যাই হোক, এই রজবের বাড়িতে গিয়ে সে মোরাকেবায় বসতে মানে বসার কথা আর কি, সে তো নিজে বলতে পারে না। তার প্রধান খলিফা দিয়ে বলল যে আমরা তার এখানে বেশি দিন থাকবো না, আপনি তো চলে যেতে যাচ্ছেন, তাহলে লাস্ট আপনার কিছু মজিজে আমাদের দেখিয়ে যান। তখন সে বলল যে মজিজা তো আমি জানি না, এগুলো বলা এগুলো তো ঠিক না কথা, এগুলো তো আল্লাহ স্যার এগুলো কেউ দেখাতে পারে না, তবে মোরাকেবায় বসতে পারে। মোরাকেবায় বসলে এই রুহের সাথে, যে মোরাকেবায় বসবে তার রুহের সাথে হজরত সাল্লামের রুহের একটা যোগ সাজেশ ঘটে, তখন যে কেউ প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটা আমি আপনাদের মানে দেখিয়ে দিতে পারি। এই কথা শুনে মোটামুটি উপস্থিত যারা ছিল মুরিদবর্গ সবাই তো মানে বিস্মিত হয়ে গেল যে এটা সম্ভব বলে। হ্যাঁ, তখন বলল যে সবাইকে বলো আপনারা কে মোরাকেবায় বসতে চান, আমি বসার ব্যবস্থা করিয়ে দেব। তো কেউ কথা টথা বলল না। আহমদ তখন সাহস করে বলল যে আমি বসতে চাই। আহমদ যখন এই কথা বলল তখন কিন্তু পীর বড় বড় চোখ করে মানে ভেতরে ভেতরে রেগে উঠলেন। কিন্তু সবাই যেহেতু বুঝতে না পারে, এই কারণে আবার উপস্থিত কী করলেন, মুখে মুসকি হাসি নিয়ে বললেন, বাবা মোরাকেবা সবাই বসতে পারে না, এটা হচ্ছে 5 নম্বর স্তর, আর তুমি এখনও রয়েছে 1 নম্বর স্তরে, তুমি এলহু এলহুটাই শেষ করতে পারো নাই, তুমি মোরাকেবা কীভাবে বসবে? তো এই কথা বলার সাথে সাথে সব মরিদরা হাসাহাসি করতে লাগলো, আহমদ খুব লজ্জাবে নিজে বসে গেল। এটা হচ্ছে কৌশল, আহমদকে দমানোর একটা কৌশল। তো এর মধ্যে প্রধান খলিফা সুফি বদরুদ্দিন বলল যে হুজুর, আপনি তো আমাকে বিভিন্ন সময় মোরাকেবায় বসিয়েছিলেন, এখনও এরা বলতেছে আমি বসার জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম নতুন কেউ বসুক। তখন বড়পীর বলে নতুন কেউ বসলে এই পর্যন্ত তো আসতে হবে, তার তো মোরাকেবা পর্যন্ত আসতে হবে, এই স্তরটা যদি অতিক্রম না করে তাহলে কিন্তু সে তার রুহের সাথে কিন্তু হজরতের রুহের কিন্তু মেলবন্ধন হবে না,
তার রুহে রুহের উপর হজরতের রুহ আসবে না। সুতরাং তুমিই বসো, তোমরা তো আমার সন্তান সম, আমার সন্তান আর তোমাদের মধ্যে আমি কোনো পার্থক্য করি না, তুমিই বসো। কারণ তুমি এই কয়েকটা স্তর পাড়ি দিয়ে তুমি এই স্তরে এসেছো, একমাত্র তুমিই বসতে পারো। তখন সবাই বলল ঠিক আছে, বিশ্বাস আসলো যে সে যেহেতু আগে বসেছে মোরাকেবায়, সুতরাং তার মধ্যেই কি হজরতের রুহের কি যে নূর, সে নূরটা নূরের আলো আমরা কি দেখতে পারবো, বা হজরতের সাথে আমরা কথা বলতে পারবো নূরানি তরিকতে। তো যে কথা সেই কাজ, সে তখন কি করলো মোরাকেবায় বসে গেল। তার মধ্যে যে আরেকজন খরিফা, তার নাম হচ্ছে বেলায়েত পরি, আপনারা জানেন। তো মোরাকেবায় যখন বসলো, দীর্ঘ সময় এর আগে খাওয়া দাওয়া হয়ে গেল, পানাহার টানাহার সব হয়ে গেল, মোরাকেবায় বসার পরে খটকা কিন্তু লাগতেছে এমদাদের, যে এই সব কিছু এই প্রসেসিং একটু পরপর কানাগুসা করতেছে প্রধান খলিফা বদরুদ্দিনের সাথে, আবার কানাগুসা করতেছে বেলায়েতপুরির সাথে, মাওলানা বেলায়েতপুরির সাথে। মজমা করবে কিন্তু কানাগুসা কেন করবে? তো এটা নিয়ে তার বিরাট সন্দেহ হলো পীরের প্রতি। আগের যে ভক্তি শ্রদ্ধা ছিল, এখন মোটামুটি ওই ভক্তি তো কোনো কিছুই নেই। এক কথায় তার কাছে মনে হচ্ছে, যতই সময় গড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে তার কাছে সে মানে পীরটা হচ্ছে একটা ভণ্ড। এবং সত্যি সত্যি দেখা গেল, যখন প্রধান খলিফা যখন মোরাকেবায় যখন বসলেন, মানে তখন সে কী হয়ে গেল, মানে ফানাফিল্লা হয়ে সে অজ্ঞান হয়ে গেল। এই অচৈতন্য অবস্থায়, এরকম আপনারাও জানেন যে এই গল্পের মধ্যে এটাও আছে যে এই বরফির কিন্তু মাঝে মাঝে ইয়াজদানি ইয়াজদানি বলে মানে চিৎকার করে সে কিন্তু অজ্ঞান হয়ে যেত। মানে এটাকে মরিদা বলে ফানাফিল্লা, অজ্ঞান হওয়া, মানে স্রষ্টার সাথে মানে এই নূরের সাথে এই রুহের কলবের কি একটা মেলবন্ধন তখন তৈরি হয়ে যায়, এটাকে মরিদা বলে কি ফানাফিল্লা, আত্মার সাথে আত্মার বিলীন হয়ে যাওয়া। তো যাই হোক, যখন প্রধান খলিফা যখন মোরাকেবায় আসীন হলেন এবং ফানাফিল্লার মধ্য দিয়ে যখন সে মোটামুটি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, অচেতন অবস্থায়, ওই সময় রুহ হিসেবে সে কথা বলছে। কী কথা বলছে? বলছে যে আপনি তো সবাইকে এলিম বিলাচ্ছেন, কিন্তু আপনার এলিমগুলো সবার কাছে যাচ্ছে না, এর কারণটা কি? বললো যে আপনি সেই যে তার প্রধান খলিফা রুহ হিসেবে সে বলতেছে, আপনি একটা কাজ করলে আপনি কিন্তু ওই স্তরে যেতে পারবেন যে আপনি মানে হজরতের নূর দেখে আপনি কিন্তু কি হয়ে যান, আপনার চোখ সেটা সয় না। এর কারণ হচ্ছে যে আপনার আরেকটা স্টেপ বাকি রয়েছে, এই স্টেপটা যদি আপনার এই মনোবাসনা যদি আপনার পূর্ণ হয় তাহলে কিন্তু আপনি ওই স্তরটাতে আসীন হতে পারবেন। তখন সে বলল কী স্তর, কী স্তর? বলতেই এটা বলল যে আপনি কি করতে হবে, চতুর্থ বিয়ে করতে হবে, আপনার তিনটি স্ত্রী রয়েছে, আপনাকে আরও একটি বিয়ে করতে হবে, অর্থাৎ চতুর্থ নম্বর বিয়ে করতে হবে। এই শুনে তখন তো সুফি অর্থাৎ বড় পীর কী করলেন, নিজেকে একটু সেফলি মাইন্ডে নিয়ে এসে বললেন, ওস্তাগফিরুল্লাহ, এই বুড়া বয়সে আমি কি বিয়ে করব, এই ষাট মানে পঞ্চাশ ষাট বছর বয়সে কি আমি বিয়ে করব? তখন সেই রুহ থেকে আওয়াজ আসলো যে আমি ষাট বছর বয়সে কি আমি কি করেছি, বিয়ে করেছিলাম, আমার স্ত্রী ছিল, আর তুমি কেন পারবে না? তখন বলল চার চিজ দিয়ে কি তৈরি, অর্থাৎ চার চিজ দিয়ে দুনিয়া তৈরি, চার চিজ দিয়ে আখিরাত তৈরি, হ্যাঁ চার চিজ দিয়ে মানে চার কিতাবের তৈরি, মানে পৃথিবীটাই পুরো তৈরি। তো বলছিলাম চার চিজ দিয়ে মানে সেই রুহ অর্থাৎ প্রধান খলিফার মুখ থেকে তার অবচেতন মনের মধ্য দিয়ে এগুলো বের হয়ে আসছে, যে আপনি যদি এই চার নম্বর স্টেপটা যদি আপনি মানে পূর্ণ করেন তাহলে কিন্তু আপনি কি নূর দেখতে পারবেন, আর আপনি যদি নূর না দেখতে পারেন তাহলে আপনার যে সাগরেদরা আছে এরা কিন্তু এই পর্যায়ে যেতে পারবে না, সুতরাং আপনি আগে কী করতে হবে, চার নম্বর স্টেপটা পূর্ণ করতে হবে। তো সবাই বললো ঠিক আছে ঠিক আছে, এটা তো আসলেই দরকার, হুজুরের চার নম্বর স্টেপ পূর্ণ করা দরকার। তখন সেই প্রধান খলিফা আবারও বলতেছে মানে মোরাকেবায় বসে সে বলতেছে
যে এই চার দিয়ে কিন্তু আখিরাত, এই চার দিয়ে কিন্তু কিতাব, এই চারের ঘূর্ণাবর্তে কিন্তু সমস্ত পৃথিবী। আর ইসলামে কিন্তু চারটা বিয়ে জায়েজ করেছে। আপনি যেহেতু তিন বিয়ে করেছেন, আপনাকে আরেকটি বিয়ে করতে হবে। যখন এই কথা শুনে তখন পীর কী করলেন, বড় পীর নিজেকে একটু সাধু বানানোর জন্য সে একটু বলেন, আস্তাগফিরুল্লাহ, এই বয়সে আমি এটা করবো? এটা তো হয় না, আমার বয়স তো বেশি, আর এই বয়সে আমি কাকেই বা বিয়ে করব। তখন সেই রুহ থেকে বলতেছে যে আপনি কি বলেন, এই বয়স কি? 60 বছর বয়সে তো আমি বিয়ে করলাম, অর্থাৎ মানে সেই রুহটো হয়ে গেছে হজরত সাসলামের রুহ, অর্থাৎ সে প্রধান খলিফা কিন্তু প্রধান খলিফা, সে হয়ে গেছে হজরত সাসলামের রুহ। সে বলতেছে যে আমি 60 বছর বয়সে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আর ইসলামে চারটি বিয়ে জায়েজ আছে, আপনি অবশ্যই করতে হবে। আর আপনি বিয়ে কেউ নিজে করতে পারে না, এটা আল্লাহ ঠিক করে দেন, স্বয়ং আল্লাহ হায়াত মাউত রিজিক দৌলত বিয়ে এগুলো সব কি মানে স্রষ্টা এগুলো ঠিক করে দেন। আর আপনার জন্য তো বিয়ে নির্ধারিত হয়ে আছে, কার সাথে বিয়ে? এটা বলতেই তখন সে আবার বলল যে আপনি ওই যে রজবের স্ত্রী কলিমনের সাথে বিয়ে। এইটা তখন বলার সাথে সাথে তখন বরফির বলল, নাউজিবিল, এটা কীভাবে সম্ভব, সে তো আমার পুত্র সম। তখন মুরাকেবা থেকে বলল যে এটা যদি আপনি না করেন, এই চতুর্থ বিয়ে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার সাগ্রেতরাও কি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তখন বলল সে তো আমার আমার ছেলের স্ত্রী, আমি কীভাবে করব। তখন সেই রুহ থেকে আসতেছে আমি তো আমার পালিত পুত্রর মানে স্ত্রীকে আমি বিয়ে করেছিলাম। রজব এখানে উল্লেখ আছে, রজব তার স্ত্রীকে তালাক দিলে হ্যাঁ তখন তা আর ইয়ে করতে হবে না, তখন আপনি তাকে বিয়ে করতে পারবেন, আর কোনো বাধা থাকবে না। তো এই কথা শুনে সবাই বলল, মানে যখন এইটা প্রসঙ্গক্রমে আনলো যে আপনি যদি এই বিয়েটা না করেন তাহলে আপনার কোনো মুরিদ কিন্তু সেই নূরে ইজাজা দেখতে পারবে না, সুতরাং আপনাকে কী করতে হবে, চতুর্থ বিয়ে করতে হবে। তখন গ্রামের মুরব্বী মাতব্বর যুবক শ্রেণী যারাই ছিল তখন কী করলো, প্রত্যেকেই কী করলো, রজবকে চাপ দিল তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। এবং সে কী করলো, এত ভালোবাসার একজন মেয়েকে সে কী করলো, তালাক দিয়ে দিল। এবং তালাক দেওয়ার সাথে সাথে কী করলো, এই সাগরেদরা বিয়ের বন্দোবস্ত করলো। এই বিয়ের বন্দোবস্ত করতে করতে মানে কী করলো, এতক্ষণে এমদাদ মানে তার ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এটা তো এক ধরনের বিরাট প্রতারণা, সে তো লোভী, চরমে একজন লোভী, সে তো চরমে একজন ভণ্ড, চরমে একজন ধর্ম ব্যবসায়ী, এই পীর চরমে একজন লোভী। বিয়ের যখন বন্দোবস্ত হলো একটু ঘন ঘন মোর্চা যাচ্ছে রজবীর স্ত্রী কলিমন, আর এই ফাঁকে কী করলো মানে এমদাদ দৌড়ে এসে সে কী করলো, সেই পীরের দাড়ি ধরে বলল মানে শয়তান, ওরে ভণ্ড, এতদিনে তোর মুখ সম্মোচন হয়েছে। এই বলে যখন সে দাড়ি ধরে হেসকে একটা টান মারল, টান মারার সাথে সাথে তার যে অন্য মুরিদরা ছিল সেই পীরের, মুরিদটা তাকে ধরে ফেললো, ধরে তাকে ইচ্ছা রকম উত্তম মধ্যম দিতে লাগলো। এতজনের সাথে সে পেরে ওঠার কথা না, মানে শেষটাই যেটা হলো পীর তার নিজেকে সামলে নিলেন, সামলে নিয়ে এর মধ্যে কিন্তু বিয়ের বন্দোবস্ত মোটামুটি হয়ে গেল, বিয়েটাও হয়ে গেল। তো শেষটায় এটাই বললেন যে বাবারা তোরা কিন্তু তাকে বেশি মারিস না, এর মানে ইন্ধন দিয়ে দিল সেটার মধ্যে দিয়ে, তোরা কিন্তু তাকে বেশি মারিস না, এটাও আমার একটা পাগল ছেলে, মানে একটা জিকিরি শেষ করতে পারে না, সে মোরাকেবায় বসতে চায়, সে আমাদের ফিলোসফি বুঝতে চায়, তাকে তোমরা বেশি মারিস না। তখন মানে সেইটা বলল লাস্টের কথাটা, এটা বলল যে খোদা যাকে সাফা না দেন, মনে রাখবেন, খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে।